এই ভিডিওতে আমরা শিখব দুটি প্যারাগ্রাফের মধ্যে কি করে স্পেস দিতে হয়। এর আগে আমরা প্যারাগ্রাফের মধ্যে যে লাইনগুলি রয়েছে সেই লাইনগুলির মধ্যে স্পেস দিয়েছিলাম, এবারে দুটি প্যারাগ্রাফের মধ্যে স্পেস দেব বা কোন একটি প্যারাগ্রাফের উপরে এবং নিচে স্পেস প্রদান করব। ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবে। ছবিটা দেখে নাও আগে, আমি আঁকার চেষ্টা করেছি। এই একটা পৃষ্ঠা, এটা ধরো একটা প্যারাগ্রাফ, এটা আর একটা প্যারাগ্রাফ, মাঝখানে যে স্পেসিংটা এইটা হলো প্যারাগ্রাফ স্পেসিং, আবার এটাও হলো প্যারাগ্রাফ স্পেসিং। অর্থাৎ এই প্যারাগ্রাফটার ওপরেও স্পেসিং রয়েছে, নিচেও স্পেসিং রয়েছে। আবার বলছি, এই যে প্যারাগ্রাফটা এর ওপরেও স্পেসিং রয়েছে, নিচেও স্পেসিং রয়েছে। তাহলে এইটুকু জায়গা আর এইটুকু জায়গাকে আমরা বলবো প্যারাগ্রাফ স্পেসিং। স্টেপসগুলো শুরু করি। ক্যামেরাম্যানকে বলবো প্রথম স্টেপ, সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট খুলতে হবে। সবাই দেখো, আমি স্টার্ট অল প্রোগ্রামস মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট ওয়ার্ড খুলে নিলাম। যেই ওয়ার্ড খুলে গেল সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট তোমার সামনে খুলে গেছে। সেকেন্ড স্টেপ, দুইটি প্যারাগ্রাফ টাইপ করতে হবে, ইজ ইকুয়াল টু র্যান্ড টু ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করো, আমাদের দুটি প্যারাগ্রাফ দরকার, সুতরাং আমি টাইপ করছি ইকুয়াল টু র্যান্ড টু, প্যারামিটার হিসেবে র্যান্ড ফাংশনের মধ্যে আমি দুই লিখে দিলাম। এবার দুটি প্যারাগ্রাফ সৃষ্টি হবে, সুতরাং আমি লিখলাম ইকুয়াল টু র্যান্ড আর ব্র্যাকেটের মধ্যে দুই লিখে এন্টার। তাকিয়ে দেখো, দুখানা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। নেক্সট স্টেপে চলে আসি। প্রথম প্যারাগ্রাফটি সিলেক্ট করতে হবে। লক্ষ্য করো, আমি এবার প্রথম প্যারাগ্রাফটি সিলেক্ট করছি। এই ভিডিওতে আমি তিন রকম ভাবে প্যারাগ্রাফ সিলেক্ট করা দেখিয়ে দিচ্ছি। একটা তোমরা জানো, ক্লিক করে একবার ডান দিকে ড্র্যাগ করলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইনটির দিকে মাউস পয়েন্টার পয়েন্ট করো, ক্লিক করো আর যেটুকু দরকার ড্র্যাগ করে নাও। আরেকটা পদ্ধতি হলো প্যারাগ্রাফটার দিকে পয়েন্ট করো মাঝামাঝি জায়গায় করে ডাবল ক্লিক। আরেকবার তিন নম্বর পদ্ধতিটা দেখে নাও, প্যারাগ্রাফটার দিকে বাইরে থেকে পয়েন্ট করো বাঁদিক থেকে আর ডাবল ক্লিক, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল। তাহলে এই স্টেপটি কমপ্লিট। পরের স্টেপে চলে আসি। হোম ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। লক্ষ্য করো, এই হোম ট্যাব, আমি হোম ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম, যদিও অ্যাক্টিভেট করাই আছে, স্টেপ যাতে মিস না হয় করে নিলাম। পরের স্টেপে চলে আসি। টুলবার এ অবস্থিত প্যারাগ্রাফ নামক লঞ্চারে ক্লিক করতে হবে, একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। লক্ষ্য করো, আগের ভিডিওতেও আমরা দেখেছি এই যে টুলবার আর এই যে লেখা রয়েছে প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফ লঞ্চার। তা লক্ষ্য করো, এই যে প্যারাগ্রাফ লঞ্চার আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি বড় ডায়ালগ বক্স তোমাদের সামনে খুলে গেল। পরবর্তী স্টেপ, ইন ছ নম্বর স্টেপ, ইনডেন্টস এন্ড স্পেসিং ট্যাব এ ক্লিক করতে হবে। লক্ষ্য করো, আমি এবার এই যে ইনডেন্টস এন্ড স্পেসিং ট্যাব ওখানে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের কাজগুলো ইনডেন্টস এন্ড স্পেসিং ট্যাবের মধ্যে হবে। পরের স্টেপে চলে আসি। সাত নম্বর স্টেপ, স্পেসিং নামক অংশে বিফোর এবং আফটার স্পেসিং এর মান টাইপ বা সেট করতে হবে। ধরা যাক বিফোর 36 আফটার 36। লক্ষ্য করো, নিচের দিকে বাঁদিকে তাকাও, এই দেখো স্পেসিং অংশ, খেয়াল রেখো এই যে স্পেসিং অংশ, এখানে লেখা আছে বিফোর, এখানে লেখা আছে আফটার। বিফোর মানে যে প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে আছে তার আগে বা তার ওপরে স্পেস হবে, আর আফটার মানে যে প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে আছে তার নিচে বা পরে স্পেসিং হবে। তা ধরো আমি এখানে ক্লিক করলাম এবং লেখা আছে 0 পয়েন্ট, মুছে আমি লিখে দিলাম 36, আবার পরেরটাতেও আমি লিখে দিলাম 36। তোমরা যে কোনো মানই বসাতে পারো, তার মানে আমি যে প্যারাগ্রাফটাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো সিলেক্ট করে রেখেছি তার বিফোরে হবে 36 পয়েন্ট স্পেসিং,
আফটারেও হবে 36 পয়েন্ট স্পেসিং, অর্থাৎ এই সিলেক্ট করা প্যারাগ্রাফের উপরে 36 পয়েন্ট স্পেসিং করবে, নিচেও 36 পয়েন্ট স্পেসিং করবে। পরবর্তী স্টেপে চলে আসি, লাস্ট স্টেপ, ওকে বাটন এ ক্লিক করতে হবে। লক্ষ্য করো, এবার আমি ওকে বাটনে ক্লিক করলাম। এবার খুব ভালো করে লক্ষ্য করো, এই দেখো যে প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে আছে ওটাকেই আমরা প্রথম থেকে সিলেক্ট করে কাজ করছিলাম। এই দেখো বিফোর স্পেসিং, আর এই দেখো আফটার স্পেসিং। আবার বলছি প্যারাগ্রাফটার উপরে যে স্পেসিংটা হয়েছে বিফোর স্পেসিং, ওটা 36 পয়েন্ট মান দেওয়া হয়েছে। আবার প্যারাগ্রাফটার নিচে যে স্পেসিংটা, এই যে এটা আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এটা হলো আফটার স্পেসিং। সুতরাং বিফোর স্পেসিং 36 পয়েন্ট, আফটার স্পেসিং 36 পয়েন্ট। বাইরে ক্লিক করলে হাইলাইট অফ হয়ে যাবে। এবার তোমরা দেখেই বুঝতে পারছো প্রথম প্যারাগ্রাফটার উপরে এবং নিচে স্পেসিং প্রদান হয়ে গেছে, এবং সেই স্পেসিং গুলির মান 36 পয়েন্ট, অর্থাৎ আমরা তিন লাইন হিসেব করতে পারি। এইভাবে কোন প্যারাগ্রাফকে সিলেক্ট করে তার উপরে এবং নিচে স্পেসিং প্রদান করা যায়। এবার আমি ডকুমেন্টটি ক্লোজ করব। লক্ষ্য করো এই ক্লোজ আইকনে ক্লিক করলাম, সেভ করতে বলছে, সেভ করছি না, কারণ আমরা এগুলো প্র্যাকটিস করে শিখছি, জাস্ট সেভ ওই জন্য করছি না, জায়গা বাজাচ্ছি, নো। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো। তোমরা খুব মন দিয়ে ভিডিওগুলি দেখবে, বারবার চালিয়ে দেখবে, তাও যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে।